ডুব দিয়ে রয়েছে বিশাল বড় দেহের একটা গুই সাপ। আচ্ছা খালি আমার সামনে এগুলো পড়তেছে। উরে আল্লাহ রে, উরে আল্লাহ রে, দেখেন এই গেছে গেছে গা, বিশাল বড়। কতটুকু লম্বা, আমার মনে হয় আমার সমান হইব। আমি ভাই 5 ফুট 5 ইঞ্চি আছি, ঠিক আছে। আর এইটাও এরকম হইব, দেখছেন দেখছেন, অল লেস অর বডি কত দূরে। এখন মোটামুটি আমি একদম কাছে, ঠিক আছে, একদম কাছ থেকে ভিডিও শ্যুট করতেছি। এই যে একদম কাছ থেকে, মোবাইলের জুম টোটালি নেই। এই যে আমি হের লগে আটতেছি। মূল ঘটনা হইলো মানে তার ভিতরে ভয় কাজ করে না, যে আমি যে তার সাথে সাথে হাঁটতেছি এটাতে সে ভয় পাইব ওই রকম কিছু নাই। মানে এটার মূল কারণ হলো তার বডি ওয়েট অতিরিক্ত হওয়ার কারণে সে ওই রকম দৌড়তে পারে না। দেখছেন দেখছেন ঘটনা দেখছেন, মানে এত বেশি বডি ওয়েটের কারণে সে দৌড়ঝাঁপ বন্ধ টোটালি। এই যে তাকাই রয়েছে কীভাবে, কতটুক লম্বা। ওরে আল্লাহ রে, আমার দিকে না দিয়ে তাকাইতেছে। দেখেন এবার দেখেন, হাঁটার সময় ফ্যাস ফ্যাস করে শব্দ করে। এই যে দেখেন দেখছেন দেখছেন, এই যে ল্যাস কোথায়, ল্যাস কোথায় দেখছেন, এই যে ল্যাস, আর এই যে দেখেন ওই কই, দেখছেন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, খবরদার তুমি সামনে যাও না, ভুলেও যাও না। আরে কি কামড় দিব মানে, এটা তো তোমার মতো মেয়ে লোকের খাই ফেলাইতে পারবে। এই যে পিচ্ছি, এই এটারে খাই ফেলাইতে পারবো, এটাই এটা যে বড়ই হয় নামে গেছে ওইদিকে। বাইরে ভাই কি দেখলাম, তো কুসু আমার নিজেরও ভয় লাগে। এই হ্যাঁ দেখছেন, হ্যাঁ এই যে দেখছেন বিশাল দানবের মতো, একদম কাছে আমি, একদম খুবই কাছাকাছি। তবে আমার কাছে আসা যাবে না অন্তত, এখানে কিছু মোস্তাক গাছ বলি আমরা এটারে, এইটার কারণে আমার কাছে অত সে আসতে আক্রমণ করলে আমি দৌড় দিব।